বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে শীঘ্রই ডব্লিউ সমস্ত শূন্য পদগুলি পূরণ এবং রাজ্যের প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে একজন করে পুরুষ ও মহিলা এমপি নিয়োগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে বেকার যুবক যুবতীরা এদিন বিক্ষোভ প্রদর্শন করার পর এমপি ডিগ্রি প্রাপ্ত বেকারদের এক প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকের সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরে বর্তমান সরকারের আমলে এখন পর্যন্ত একজন এমপি ডব্লিউ নিয়োগ নেই অথচ আগে দেখা যেত প্রতি বছরই অল্প সংখ্যক হলেও নিয়োগ প্রক্রিয়া অব্যাহত ছিল কয়েক বছর ধরে নিয়োগ না থাকার ফলে রাজ্যে এমপিডব্লিউ বেকারের সংখ্যা বাড়ছে বলে বেকাররা জানায় পাঁচ ছয় বছর ধরে আমরা বেকার প্রত্যেক বছর এনএম এম কমপ্লিট করে কোর্স করে কমপ্লিট করে বেকার বেরিয়ে আসছে আজকে আপাতত আমরা এক হাজারের উপরে বেকার এমপিডব্লিউ এন এম এমপিডব্লিউ কোর্স কমপ্লিট করা বেকার আছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য দপ্তরের যে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র এবং প্রাইমারি হেলথ সেন্টার যেগুলো আছে এগুলা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একটা অপরিহার্য অঙ্গ এই অঙ্গার মেন ই হচ্ছে এমপি যারা রাজ্যের যে গ্রামীণ হসপিটালগুলির গ্রামীণ হাসপাতালগুলির যে পরিষেবা দেওয়া হয় মা শিশুরার যে স্বাস্থ্যের দিকটা যে খেয়াল করে সেটা হচ্ছে এমপি সে সেটার মেইন ইয়েটাই হচ্ছে এমপি কাজ তখন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দীর্ঘদিন ধরে শূন্য পদ থাকা সত্ত্বেও রাজ্যের স্বাস্থ্য দপ্তর এখনও এএনএম এমপি নিয়োগ করার জন্য কোনো বিজ্ঞপ্তি জারি করেনি আজকে পাঁচ ছয় বছর ধরে এমপিডব্লিউ নিয়োগ নেই রাজ্যের দু হাজার সতেরো সালে লাস্ট এমপিডব্লিউ নিয়োগ হয়েছিল দু হাজার সতেরো সালের এপ্রিল মাসে রিপোর্ট খবর ত্রিপুরা